পেঁচা দিয়ে এবার উড়তে যাবে। মা কালকে আমাকে বলেছে আমি আর খাওয়াতে পারবো না, তুমি এবার মাঠে ঘাটে বেরো, তুমি নিজে কাজ করবে খাবে। মা এটা আমায় বলে দিয়েছে, শাশুড়ি মা এত বড় কথা বলে দেবে কোনোদিনই ভাবতে পারিনি, তাই আজকে ধান রুইতে চলে যেতে হলাম। এর আগেও আমি শশার সময় শশা জমিতে গিয়েছিলাম, গিয়ে তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু সেটার থেকে এটা বেশি কষ্ট। এখনো ঘুম ছাড়লো না আর এদিকে ব্লগ স্টার্ট করে ফেললাম। গুড মর্নিং বাঙালি, আজ সকাল সকাল চলে এলাম ব্লগ স্টার্ট করতে। আমি আজকের সকালটা আর আজকের ভিডিওটা এই চায়ের বাটি দিয়ে শুরু হচ্ছে। আজকের পর থেকে এরকমই ব্লগ দেখতে পাবেন আপনারা, সকালে ঘুম থেকে উঠে ক্যামেরা চালু আর রাতে ঘুমানোর আগে ব্লগ শেষ। আমি হচ্ছি স্যারদের বাড়ির একজন অতিথি মানুষ, তাই আমাকে সকালে চা আর একটা টোস্ট খেতে দিয়েছে। আজকে ক্যামেরার সামনে সবের প্রথম আমি, মানে আজকে সারাদিনের ব্লগটা দিয়ে আমি থাকবো, আর আমি থাকবো মানে মজা আর এন্টারটেনমেন্ট তো আছেই। ভিডিওটা দেখতে থাকো, এখন আর বেশি কিছু আমি ফেসবুক না মেরে সোজা চলে যাই পেছেদির কাছে। নিচে এসে দেখি বাড়ির ভদ্রমহিলা পুজো দিতে বসে পড়েছে। সকাল সকাল পুজো দিচ্ছে, ঠিক আছে বলো কি এবার খেয়ে পুজো দিচ্ছ কি না খেয়ে? খেয়ে পুজো দেয় না খেয়ে পুজো দেয় না বলা যায় না, তুমি দিতেই পারো। হ্যাঁ আমি তো খেয়ে পুজো সবই আমি পারি। আমাদের এই জায়গাটা সুন্দর করে প্রত্যেক দিন পেঁচা দিয়ে সাজিয়ে তোলে। চিলড্রেন পার্টি গুলো এখানে জোরদার খেলা লেগেছে সকালবেলায়। এটা হচ্ছে আমাদের ছোট মস্তান। এই আরে সকাল সকাল ভাতের হাঁড়ি চেপে ভাত হয়ে গেল, কি ব্যাপার পেঁচা দি? এখন থেকে রান্না করে চলে যাচ্ছে, ভিডিওতে খালি বলি মহানাদ পান্ডুয়া। হ্যাঁ এই যে এটা আমাদের মহানাদ, আমরা এখন আছি মহানাদ। এই যে আমাদের নেকি বুড়ি, ওর ডান্সের জন্য আমরা এসেছিলাম, আর এখন মহানাদে দাঁড়িয়ে আছে। একটু পরোটা তরকারি খেলাম, খেয়ে এবার একটু ভাবছি পার্লার দিকে যাবো, কিন্তু পার্লার কোথায় মহানাদ আমাদের আমরাই জানি না, মানে মহানাদে তো আমরা পার্লারে আসা হয় না, তো সেটা আমরা জানি না। দিদি এখন ফোন করেই, মানে ওর নাচের ক্লাসের একটা ফ্রেন্ডকে ওর মাকে ফোন করে জিজ্ঞাসা করছে কোথায়, আমরা জানি না বলে হাস্যকর ব্যাপার নয়। আমাদের এই ড্রেস তো নাকি এটা, এটাই ভাবছি আমরা। বেরিয়ে আবার ওই নাচের ক্লাসে যে মেয়েটা ছিল ওদের বাড়িতে গিয়েছিলাম, কেন দুটো নাইটি দেওয়া ছিল তো ওগুলো মোড়া হলো, মুড়ে তবে এখন বাড়ি যাচ্ছি। 11:30 বেজে গেছে, 4টায় বেরিয়ে আমি খালি ভাবছি আমার হারামি আমাকে কি বলবে, জানি না কিছু বলবে না অবশ্য, তবু একটা ভয় লাগছে, চলো বাড়ি গিয়ে কথা হবে। আমরা এই সবে বাড়ি এলাম, তো বাড়ি এসে দেখি মা এখানে এই যে ধান রুইছে, আর আমার মায়ের অনেক দিনের এটা ইচ্ছা বলতে পারো, তো বলছে আমি এখানে যখন বাড়ির পিছনে একটা জমি আছে রোয়া হবে, সেই দিনকে তোমরা এসে একটু ক্যামেরা করবে, আমার খুব ইচ্ছা করছে। মানে বড় মাও দেখাতে যাচ্ছে যে আমাদের গ্রামে কেমন, আমাদের গ্রামাঞ্চলে কেমন চাষবাস হয়, তো ওটাই দেখাবো। চলো মায়ের কাছে, যে আমরা এখনো বাড়ি যাইনি, গাড়িটাকে ওখানে দাঁড় করিয়ে দিয়ে মায়ের কাছে এসেছি, তো মা আছে ওখানে, কাদায় কাদায় কি করে যাবো ওটাই ভাবতে গেলে সুরো ভাইকে ডেকে নিয়ে এসেছি। এই যে জমিটা শুকনো আছে, প্যাচাদির বাবা, প্যাচাদির বাবা জল দেয়। হ্যাঁ আমার বাপির নামে নিন্দা করছে, বলছে যে তোমার বাপি জল দেয়নি আর কি সব বলছে। ভিডিওটা আমার বাপি দেখবে তো, তাহলে দেখার পরে দেখবেন, আর জলই দেবে না এই জমি। আর জলের মালিক ওখানে মাটির আলে বসে বসে হাসছে, আজকে দেবে বলছে, তাহলে আজকে তো, আজকে তো তাই, কাল মনে যাবে তো দেবেই না, যা বলে তো তোমার দেবেই না। এই আমাদের জল ছিল না, তখন বসেছিলাম মনিবেতে, একটু জল করে দেয় না, শুকনো থেকে পুঁতা যায় বন্ধুরা,
যদি হেসে আলা হয়ে যাচ্ছে কটা করে কাজ হলো আজকে আজকে বন্ধুরা পাঁচটা করে হচ্ছে কাজ পাঁচটা আজকে পাঁচটা করে হচ্ছে আর এটা কত আজকে সময় ভোরবেলা থেকে এখনো এবারে রেকর্ড করেছে মায়েরা এবারে রেকর্ড করেছে সব পাঁচটা করে চারটে করে কাজ করেছে এই জমিটার কতক্ষণ হবে কতটা সময় লাগবে এই জমিটা পুরোটা এক দেড় ঘন্টা কতদিন ধরে এই রোয়া কাজ শিখেছেন কতদিন আগে এবার নামছে পেঁচা দিয়ে এবার রুইতে যাবে দীপাদি শেখাচ্ছে পেঁচা দিকে তখন শুধু মিথ্যে মিথ্যে বললে যে আমি না না বলে রুয়া হবে খাতা নিলাম বিশটা স্যার আমাকে এদিকে দে তারপর তুই এদিকে আসবি এরকম কটা ধরবো এরকম দুটো করে টিপে আরো টিপে আমি এসে দেখে যাবো এইখানের ধানগুলো আদৌ হয়েছে কিনা এই পোস্টারটা ল্যান্ডমার্ক আর এই আলটা বন্ধুরা আমাদের মতন জীবনে তোমরা জানো মাঠে মুখ দেখতে জানো না হয় রোদে তো একদম মুখ হাত কালি ঝুল হয়ে যাবে বন্ধুরা একদম এইসব ইয়েতে ঠান্ডা করে বসে থাকো তবে তোমরা আছো বলি এই ধান ফলছে আর মানুষ খেতে পাচ্ছে এর জন্য কর্মফল আমরা কত সুখে আছি দেখছো বন্ধুরা বন্ধুরা আমরা কত সুখে আছি আমাদের এই পরিশ্রম করে নিয়ে যেয়ে ছেলে পুলেকে খাওয়াতে হবে নিজেরাও খাবো বন্ধুরা আমাদের কত মেহনত করতে হয় আর স্বামীগুলো স্বামীগুলো খেটে খেটে মুখগুলো বিড়াল এইখানে দাদু আছে দাদু দেখছে ওখানে দাঁড়িয়ে দাদু এই বীজগুলোকে নিয়ে গিয়ে ওইদিকে চাড়াচ্ছে সব দিদা খুব মজার মজার কথা বলছে কিন্তু খুব মজার মজার কথা আর সব লোক কয় তিনজনে আছো আমরা লোক নেই না আমরা পাঁচ চারজনেই আমরা কাজ করি এত বড় জমি আমরা চারটে পাঁচটা করে কাজ করি বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে আপনাদের যদি কাজ থাকে আমরাকে ডাকবেন আমরা যে করে দিলাম তো সত্যি করে আজকে বুঝতে পারলাম কতক্ষণ করলাম সেটাও তো তোমরা দেখতে পেলে যে সত্যি গরিব মানুষের কত কষ্ট তো এই যে মাঠে ধানটা রুইছে আমরা খালি দু পাঁচ মিনিট হয়তো শখ করে মানে খালি জাস্ট দেখলাম একটু যে পারি কিনা তাহলে মারা কত কষ্ট করে এটাই ভাবছি সত্যি গরিব মানুষের কত কষ্ট আর ওরা যদি না এটা করে ধান যদি না রোয় তাহলে আমরা খেতেও পাবো না এটা কিন্তু সত্যি কথা যারা আমার ভিডিওটা দেখছে তারাও কিন্তু ধানটা না চাষ হলে আর এই মানুষগুলো যদি মাঠে এইভাবে না খাটে কষ্ট করে তাহলে কিন্তু আমরা চালটা কেউ পাবো না চাল ধান কিছুই পাবো না ধান পেলে
গেলে তবেই চাল পাবো। তো সত্যি করে আজকে প্রমাণ করে দিলাম, মানে ধান নয় আরো সবকিছু, আলু মানে যে কোনো জিনিস এইভাবে কষ্ট করে। এর আগেও আমি শশার সময় শশা জমিতে গিয়েছিলাম, গিয়ে তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু সেটার থেকে এটা বেশি কষ্ট আমার যেটা মনে হলো। কাদার মধ্যে পা গুলো হাত গুলো মানে আমার তো দু পাঁচ মিনিটে যেন আমার কেমন হয়ে গেল, পেয়ে যাচ্ছি, ঘেমে গেছি, গরমে মুখটা কেমন হয়ে গেছে সেটা দেখো। তাহলে সারাদিন ওই মানুষগুলো কি করে কাজ করছে, বাপরে ভোরবেলায় মা তো আমাদের ভোর পাঁচটার সময় বেরিয়ে যায়, আসে তিনটে চারটে, কোনোদিন পাঁচটা, এরকম মানে ভাবতেই অবাক লাগছে। হবে না বন্ধুরা, আমাদের দ্বারা এসব হবে না। বন্ধুরা দিল থেকে বলছি, এই মানুষগুলোর জন্য সত্যি স্যালুট করা তো একদম দরকার, অবশ্যই। ঠিক আছে চলো বাড়ি চলে এসছি, আর ধান রুইতে আমি জীবনে যাবো না, আমি আর কোনোদিন যাবো না, আমার নখ ভেঙে গেছে পায়ের। আমরা এখন খেতে বসছি, আমাদের স্যার এখন খাবে না, শরীর ওর খারাপ, এসে আমরা দেখছি শুয়ে আছে, ওই যে ঘরে শুয়ে আছে, শরীরটা খুব খারাপ হচ্ছে, জ্বর জ্বর ভাব আসছে, মানে জ্বর এসেছে, জ্বর জ্বর ভাব নয়, জ্বরটা ভালোই আছে গায়ে দেখলাম। আমরা তো খেয়ে নিচ্ছি, বললো একটু পরে খাবো। আর এই যে মাও চলে এসছে, মা কেমন, আমরা ধান রয়েছিলাম বল। কেমন রয়েছি, ভালো গেছে। মা কালকে আমাকে বলেছে আমি আর খাওয়াতে পারবো না, তুমি এবার মাঠে ঘাটে বেরো, তুমি নিজে কাজ করবে, খাবে। মা এটা আমায় বলে দিয়েছে, শাশুড়ি মা এত বড় কথা বলে দেবে কোনোদিনই ভাবতে পারিনি। কালকে বলছে আমি আর দায়িত্ব নিতে পারবো না, যে যার দায়িত্ব সে তার করবে, ওইখানে রুইবো, কালকে চলে যাবে ওইখানে গিয়ে রুইবে, যা দুটো একটা কিচেনের কাজ করতে পারবো করবে, ওইটা দিয়ে তোমাদের সংসার চলে যাবে, বা সেটাই বলেছে মা। তাই আজকে ধান রুইতে চলে যেতে হলো আমার, সেটা বন্ধুরাও জানে মিথ্যে কথা। তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি, তোরা মজা করে বললাম, কেউ সিরিয়াস নেবে না। আমার মা কোনোদিনই বলে না, আমার মা বলেছে যতদিন আমি বেঁচে থাকবো তোমাকে মাঠের মুখ দেখতে দেবো না, বাস ওটা শখ করে একটু মন হলো, তাই জন্য শখে ধানটা রুইতে। আর আজকে দেখলে ধর মানে কত কষ্ট, বাপরে বাপরে প্রচুর কষ্ট, মাঠে ধান রোয়া মুখের কথা নয়। চলো পরে আবার বাকি বিকালবেলায় কথা হবে, গল্প করবো না, দিন মায়ের বেরিয়ে আছে। আমার কাজ আজ মিটে গেছে, আমি ভাবছিলাম বাড়ি চলে যাবো, তারপরে হালকা করে এখানে খবর পেলাম নাকি চিকেন হয়েছে, তাই আর দেরি না করে আমিও খেতে বসে বললাম। আর যেহেতু আমি কুটুম এসেছি এই বাড়ির, প্রথমেই সকালেই বললাম যে এই বাড়ির আমি কুটুম, খেতে বসে পড়েছি, কিন্তু খেতে বসে দেখি চিকেনটা নয়, এটা কি তরকারি করেছে, একটা সবজি, সবজি নয় সবজি, আর একটা এটা ভোপা ভাজা। আরে এটা সবজিটা বুঝতে পারছি না, তবে একটা পেঁয়াজ দিয়েছে, এটা খুব ভালো লেগেছে। আজকে আমি সারাদিন বাড়ি যাইনি, সেই সকালে এসেছি, সকাল থেকেই আপনাদের সাথে আছি, আর দিদিদের সাথে আছি, সেই সকাল থেকে এখনো বাড়ি যাইনি, আমরা চান টান কিছুই হয়নি, সারাদিন কাজ নিয়ে ব্যস্ত, ভিডিও আবার কি। এই যে বিকালবেলায় আমি জলগুলো তুলবো, এই জল তুলে আমি রাখবো, এবার আমি কাজ যোগ করে এবার তোলা জলটাই আমার ও স্নান করবে জানো, প্রত্যেক বাড়ি ওই জন্যই তো আমি এখনো স্নানটা করিনি। আর তার থেকেও বড় কথা, আমি এখানে কুটুম এসেছি, হ্যাঁ জল তুলে দেবো না মানে সারাদিন কাজ করে দিলাম আমি। প্রতিবারে প্রত্যেকদিনও আরাম করে, মাটুলের একটু প্রবলেম হয়ে গেছে, বেচারি ওর মা একটু বাইরে গেছে আর ও কেঁদে আদা হয়ে যাচ্ছে। আমি শুধু যাবই বলছে, আমি যাবই, তাই জন্য আমরা ওকে এখানে ভুলিয়ে ভালিয়ে পেয়ারা দিয়ে ভুলিয়ে ভালিয়ে রেখে দিয়েছি। বাচ্চা ছেলে তো এক হাতে পেয়ারা বাটি ধরে সব ভুলে গেছে, হাসছে, ও হাসিটা দিচ্ছে দেবো খালি। মা যাবি রে? হ্যাঁ মা যাবি না, এটা এমনি নাটক করছিলি শুধু, বলো পেয়ারাটা খেয়ে নি তারপরে যাবো। আর স্যারকে দেখে নিশ্চয় বুঝতেই পারছেন, এত গরমে পা ফ্যান অফ আছে, তারপরেও চাদর গায়ে দিয়ে শুয়ে আছে, মানে কি বলছিস, এমন কেটেছে সর্দি হয়ে গেছে, লক্ষ্মী মেয়ের মতো ঝাঁট দিচ্ছে সারা বাড়ি।
আমি বললাম না বন্ধুরা যে ও বিকালের টাইম হবে আমার ভরা জলে স্নান করবে, তো সেই তাই হয়েছে। এখন ফোন নিয়েছে, পকেটে করে ফোন নিয়ে বাথরুমে রাখবে, বাথরুমের মধ্যে রেখে ও এখন বাবু স্নান করবে। তাহলে ভাবো কি রকম, মানে কত সেই আম্বানির বেটা, গান শুনতে শুনতে স্নান করার মজাই আলাদা। সে ঠিক আছে, এত বড় উঠোনটা পেঁচা দিয়ে ঝাড় দিয়ে দিল, তুমি ক পেয়েছো? কালকে উঠোন ঝাড় দিয়ে দিতাম, আমার শাশুড়ি মায়ের সাথে আমার ঝগড়া হয়ে গেছে, তুমি আর বকো বলছি কেমন উঠোন ঝাড় দেওয়া হচ্ছে, আমি একটা নোংরা পড়ে আছি কি একটা নোংরা পড়ে নেই। এমন উনুন কোথাও দেখেছো তোমরা? এই যে দেখো এই উনুনটা, আমার সেজন্য ডিজাইনটা দেখুন শুধু না, এখন দেখো ফ্যান এই উনুনটা পরে পুরো ফিনিশিং হয়ে যাক, তারপরে দেখো উনুনটা দেখবে, খালি ফুলের টবের উপরে উনুন, কিন্তু ওটা পুরো হাতে মাটির বানানো, ওটা অন্য কিছুতে বানানো। বাড়িতে কুটুম থাকার মজাটাই আলাদা, কুটুম হিসাবে আছি বলে আজকে সন্ধ্যাবেলায় চা আর কি খাওয়াবে, সন্ধ্যাবেলায় চা আর কি, হ্যাঁ র চা খাওয়াচ্ছে, যদিও কুটুমকে দুধ চা হলে ভালো হতো, সো স্যাড।